আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন নিয়মে নতুন রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। মালটা দিয়ে মুরগি রান্না, মালটা রস দিয়ে এখন পেঁয়াজ আর আদা রসুনগুলোকে তেলের মধ্যে একটু ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে একটু জল দিলাম শুধু মশলাটা কষানোর জন্য। এই যে এখন দিয়ে দিচ্ছি মালটার রস। একটা মালটাকে চেপে যেটুকু রস হয়েছে ওই রসটুকু আমি দিয়ে দিলাম। রস দেওয়ার সাথে সাথে ফেনা ধরে উঠলো জলে রস। হ্যাঁ, এখন দিচ্ছি হলুদ গুঁড়া, দেড় চা চামচ হলুদ গুঁড়া দিলাম আর দেড় চা চামচ জিরা গুঁড়া, দুই চা চামচ প্রায় মরিচ গুঁড়া। এখন দিচ্ছি গরম মশলা গুঁড়া আর লবণ, এইটুকু দিয়ে একটু ঢেকে দিব কিছুক্ষণ। মশলাটা কষিয়ে আসার জন্য ভালোভাবে ভালোভাবে কষিয়ে নিব, কারণ মুরগি রান্না করতে আমি আর পানি ব্যবহার করব না। এই যে প্রায় 10 মিনিট কষানোর পরে মশলাটা এমন সুন্দরভাবে কষানো হয়েছে, এই যে একদম মশলাটা কেমন যেন একটা আড়া 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 ভাব খুলে আসছে, উপরে তেল উঠে গেছে। এই তেলটা উঠে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হয়, তার মানে পানি যেটুকু পানি দিছি আমি ওই পানিটুকু শুকিয়ে গেছে একদম, তেলের উপরে মশলাটা মশলার উপরে তেলটা বাসতেছে এটুকুই। এখন মুরগিটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব, মিশিয়ে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা মুরগির ভিতরে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর একটু ঢেকে স্লো আসে মুরগিটা রান্না করতে হয়। আমরা যে মাংসগুলো রান্না করব জল ছাড়া, গরুর মাংস হোক মুরগি মাংস হোক, সেটা একদম কষানোর পরে ভালোভাবে কষানোর পরে একদম স্লো আসে চুলার উপরে বসিয়ে তারপর জল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। জল বের হওয়া না, জল বের হবে আবার স্লো আসের উপরেই মাংসটা সিদ্ধ হবে। এভাবে করেই আমরা মাংস জল দিয়ে মাংস রান্না করি, যেটাতে আর কোনো বাড়তি জল লাগাই না। এই যে সব মিক্স করে আমি দিয়ে ঢেকে 5 মিনিট পর আসলাম আবার কী অবস্থা দেখতে, যে মুরগি থেকে অনেকটা পানি বেরিয়ে গেছে, অনেকটা পানি বেরিয়ে গেছে, যা মানে যেটুকু বের হওয়ার পানি ওটুকু বের হয়ে গেছে জল, আর এখন বাড়তি জল দেব না। এভাবের উপরে একটু নেড়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণ ডেকে আরও 5 মিনিট অপেক্ষা করব। যেহেতু ব্রয়লার মুরগি এখানে খুব বেশি সিদ্ধ করার সময় নিতে হবে না, অল্প সময়ের মধ্যে এটা সিদ্ধ হয়ে যায়। আর এখন যেহেতু রস দিয়ে টক মালটার রস দিয়ে রান্না করতেছি মুরগিটা, তাহলে একটু কিছু সময় লাগবে। হয়ে গেছে আমার মুরগি, আরও 5 মিনিট পর এসে ডাকাটা তুলে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করে ফেললাম। আমার ছাদ বাগান থেকে ফেডে এনে আমি মালটার রস দিয়ে মুরগিটা রান্না করেছি। এতটা মজা হয়েছে সেটা কীভাবে বুঝাবো আপনাদেরকে আমি জানি না, তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি মালটা নাও থাকে, আমি অবশ্য মালটা কাঁচা মালটার রস দিয়ে রান্না করছি, এটা কাঁচা মালটা সম্পূর্ণ কাঁচা মালটা। তো আপনাদের কাছে যদি মালটা নাও থাকে থাকার কথা না, তো যার আছে সে রান্না করতে পারবেন, আর যাদের নাই তারা মালটা ছাড়াও লেবুর রস দিয়েও যদি রান্না করেন একটু বাড়িয়ে দিতে হবে লেবুর রসটা, পরিমাণে একটু বেশি দিতে হবে, অনেক মজা হবে। আমি মালটার ছবিটা দিয়ে দিব ভিডিওর লাস্টে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসলাম সাদ বাগানে। এগুলো কি লেবু না মালটা একটু বলুন তো সবাই, কে কার কি মনে হয়। এই যে লাগাইলাম মালটা, হয়ে গেল লেবু, এখন বুঝতে পারতেছি না আদৌ লেবু না মালটা, আমার মনে হয় মালটা। এই যে অনেক বড় বড় মাশাআল্লাহ, মালটা কিন্তু সারটা একদম ভীষণ টক,
ভীষণ টক, এই জন্যই লেবু ভাবতেছি এখন, বুঝতেছি না আদৌ লেবু না মালটা। কখনো আবার লেবুর আকৃতি এই যে লম্বা, কখনো মালটার আকৃতি, বেশিরভাগই মালটার আকৃতি এই যে, বুঝতেছি না কোনটা কি। এই যে আপনাদের কারো জানা থাকলে একটু বলবেন।